তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? হ্যাঁ, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? বারে 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 এখন কিন্তু আমি একদম ক্যারেক্টার ঢুকে যাবো। অনেকগুলো নিমি থাম 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 আল্লাহ আপু 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 কুইন আপু কি বলো? প্লিজ রিকল মি আপু, আপু রিকলটা দিয়ে দাও আপু। না না পরে পরে, আগে আমার খেলা দেখো, খেলা দেখে কিছু শেখো। কোন গানে যে ছিলা কিছুই তো পারো না, নতুন মতো নাম তো আর মস্ত গজব বেজতি। এবার ও ভাই কামটা করছি কি, আমি তো ওয়ান উইথ থ্রি করে ফেললাম। ও মাই গড, ওয়াও, কে এবারে কল দাও? দিব দিব রে বাবা, একটু দাঁড়াও, দিতেছি আর একটু লুট করে নি। আর দেখছো আমি কেমন খেললাম, একদম প্রো প্লেয়ারের মতো ওয়ান উইথ থ্রি করে দিলাম। এই রিকল রিকল করে কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, আমি যা বলি শোনো। আমাদের ক্লানের রজনী আর মিথি আছে না, এদের দুজনের সাথে কখনো খেলবো না, এরা হচ্ছে একদম নুবি। মানে ওদের সাথে খেললে কখনো প্রো হতে পারবে না। তুমি সবসময় আমার সাথে খেলবা, দেখবো 7 দিনে প্রো হয়ে গেছো। আর ওই এনিমি গুলো মেরে তোমাকে রিকল দিচ্ছি, দাঁড়াও। আমি যাচ্ছি রাজ দিতে, তুমি খালি দেখো। শালার বেটাদের খুব সাহস, পাওয়ার প্ল্যান্ট ইচ্ছে ছাড়ে না। আজকে ওদের খাইছি আমি। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? গান গাও না, গান গাও না। এগুলো হচ্ছে প্রো প্লেয়ারের খেলা। আল্লাহ তুমি একাই বাচ্চা কিল করছো, আল্লাহ নামতে না নামতে। ও মাই গড, ওয়াও, 1v5। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ ওকে, দেখছো এইটা হলো খেলা। প্রত্যেকদিন ঠিক এমনি খেলবা, এক স্প্রেতে দুজনকে ফেলা দিবা আর এক স্প্রেতে আর দুজনকে ফেলা দিবা, এমনি 1v4 করে খেলবা। শাবাশ কথা, যখন দেখবা এনিমি কোথাও পাচ্ছ না, তখন এমনি কোন কোন জায়গায়?